জয় হিন্দ বন্ধুরা, তো তোমাদের সকলকে স্বাগত জানাই দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য দারুণ ইনফরমেটিভ হতে চলেছে। তো তোমরা যারা যারা পুলিশ হওয়ার স্বপ্ন দেখছো, তাদের জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো এসএসসির দ্বারা যে হাওলদার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যার অফিসিয়াল বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়ে গেছে এবং অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে, তো সেই পদের জব প্রোফাইল কি রয়েছে, অর্থাৎ তোমরা যদি চাকরিটা পেয়ে যাও তো তোমাদেরকে কি কি কাজ করতে হবে, আর তোমাদের যে এক্সামটা হবে সেটা ল্যাঙ্গুয়েজটা কি হবে, বাংলাতে হবে না হিন্দিতে হবে না ইংলিশে হবে, আর তোমাদের আবেদনের শেষ তারিখ কী রয়েছে না রয়েছে সমস্ত কিছু বলবো। তার সঙ্গে সঙ্গে সিলেবাস কি রয়েছে পরীক্ষা সেটাও তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তো পুরো ভিডিওটা দেখো, চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে যে কোনো ছোটো বড়ো আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে রাখি, এই সংক্রান্ত তোমরা প্রচুর কমেন্ট করেছো যে এই চাকরিটা যদি আমরা পেয়ে যাই, এটা যেহেতু সেন্ট্রাল অর্থাৎ এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, এটা সেন্ট্রাল জব, তো আমাদের জব লোকেশান কোথায় পড়বে এবং তার সঙ্গে সঙ্গে কী কী কাজ করতে হবে, পরীক্ষাটা বাংলায় হবে না হিন্দিতে হবে, তো এই বিষয় নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করেছো, তার জন্য মেনলি আজকের এই ভিডিওটা বানানো। তো দেখো, পুলিশের নতুন নিয়োগ, তোমাদের যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলে কিন্তু তোমরা ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে, আর তোমাদের শূন্যপদ তোমরা জানো 3603টি শূন্যপদ রয়েছে, অল ওভার ইন্ডিয়া ভ্যাকান্সি রয়েছে, তার সঙ্গে এসএসসি এমটিএসেরও ভ্যাকান্সি কিন্তু বেরিয়েছে এর সঙ্গে সঙ্গে। তো জব প্রোফাইল কী রয়েছে চলো অফিসিয়াল বিজ্ঞপ্তিতেই তোমাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে এর অফিসিয়াল বিজ্ঞপ্তি। তো তোমাদের অনলাইনে আবেদন অলরেডি 22/3/2022 থেকে শুরু হয়ে গেছে, আবেদনের শেষ তারিখ রয়েছে 30/4/2022, অনলাইনে আবেদনের শেষ তারিখ, এর মধ্যেই তোমরা কিন্তু অনলাইনে আবেদনটা করে ফেলো। আমি তোমাদেরকে রিকমেন্ড করবো যারা কনস্টেবল পদের জন্য খাটছো পরিশ্রম করছো ডব্লিউবিপি কনস্টেবলের জন্য, সেম তোমাদের চাকরি কনস্টেবলের থেকে ভালো চাকরি, যে কোনো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল কেপি কনস্টেবলের থেকে এটা খুবই 10 গুণ ভালো চাকরি, তোমরা অবশ্যই এটাতে অ্যাপ্লাই করো এবং ভালোভাবে প্রিপারেশন, এটাও তোমাদেরকে বলবো। 30/4/2022 আবেদনের শেষ তারিখ রয়েছে। তো তোমাদের যে প্রথম এক্সামটা হবে অর্থাৎ প্রিলি বলতে পারো এক্সাম, তোমাদের যেমন পেপার ওয়ান অর্থাৎ প্রিলি এক্সামটা, সেটা তোমাদের জুলাই 2022 কিন্তু অলরেডি বলে দেওয়া রয়েছে, টেন্টেটিভলি 2022 জুলাই মাসে তোমাদের হবে। পেপার টু যে এক্সামটা হবে সেটা তোমাদের পরবর্তীকালে অফিসিয়াল নোটিশ প্রকাশিত করে জানিয়ে দেওয়া হবে। তারপরে দেখো, তো তোমাদেরকে কী কাজ করতে হবে এই পোস্টে, যদি হাওলদার পোস্টে তোমরা চাকরিটা পেয়ে যাও তো তোমাদেরকে কী কাজ করতে হবে। তো তোমাদেরকে এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ সি পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে, নন মিনিস্ট্রিয়াল পোস্ট ইন সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টম সিবিআইসি অ্যান্ড সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স সিবিএনএ তোমাদের আন্ডার ডিপার্টমেন্ট, অর্থাৎ এই যে সিবিআইসি এবং সিবিএন ডিপার্টমেন্টে তোমাদেরকে কিন্তু এই দুটো ডিপার্টমেন্টে তোমাদেরকে চাকরিটা করতে হবে। তোমরা জানো বিভিন্ন জায়গায় রেড পড়ে, যখন রেড পড়ে এই যে তোমরা সিবিআইসি এবং সিবিএনসিরা রেড করতে যায় এবং তাদের সঙ্গে কিন্তু তোমাকে রেড করতে যেতে হবে, এবং বিভিন্ন জিজ্ঞাসাবাদ বলো, বিভিন্ন ডিউটি কিংবা কোনো তোমার বড় বড় অফিসের এর ডিউটিতে তোমাদেরকে লাগাতে পারে, কিংবা তোমাদেরকে কোনো জায়গায় রেড মারতে গেল তখন তোমাদেরকে নিয়ে গেল, তাদের সঙ্গে কথোপকথন তোমাদেরকে কিন্তু করতে হবে। তার জন্য কিন্তু এই চাকরিটা খুবই ভালো একটা পোস্টের চাকরি, তোমাদের কনস্টেবল কেপি কনস্টেবলের থেকে দ্বিগুণ ভালো চাকরি, তো অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো। তো বুঝতে পারলে তোমাদেরকে কী কী কাজ করতে হবে, বিভিন্ন জায়গায় রেড মারতে যেতে হবে, তাদের সঙ্গে কথোপকথন করতে হবে, কিংবা তোমাকে বিভিন্ন বড় বড় অফিসের সামনে, যে কোনো অফিসের সামনে তোমাকে ডিউটি দিতে পারে। আর তোমাদের জব লোকেশান পড়বে অল ওভার ইন্ডিয়াতে, যে কোনো জায়গায় তোমার জব লোকেশান পড়তে পারে, তোমার ওয়েস্ট বেঙ্গলেও জব লোকেশান পড়তে পারে, তোমার আদার স্টেটেও জব লোকেশান কিন্তু পড়তে পারে। তো এবার নেক্সট চলে আসি ভ্যাকান্সি, তোমাদেরকে বললাম তোমাদের হাবেলদার পোস্টের জন্য সিবিআইসি অ্যান্ড সিবিএনএ ক্ষেত্রে 3603টি শূন্যপদ কিন্তু রয়েছে। তারপরে দেখো, তো তারপরে দেখো এক্সাম সেন্টার, তোমাদের এক্সাম সেন্টার কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়বে, এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলে, তো আমাদের এখানে রয়েছে আসানসোল রয়েছে, বর্ধমান রয়েছে, দুর্গাপুরে তোমাদের সেন্টার পড়বে, কিংবা তোমাদের কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি অনেক সেন্টার রয়েছে যেখানে তোমাদের এক্সাম সেন্টার রয়েছে। তো তোমরা পশ্চিমবঙ্গ থেকে কিন্তু, মানে পশ্চিমবঙ্গেই এক্সাম সেন্টার রয়েছে, পশ্চিমবঙ্গে গিয়ে কিন্তু তোমরা এক্সাম দিতে পারবে। তারপরে দেখো পরীক্ষার সিলেবাস, প্রথমে যে পরীক্ষাটা হবে অর্থাৎ প্রিলিমিনারি যে পরীক্ষাটা হবে সেটার সিলেবাস প্রথমেই দেখো তোমাদের রয়েছে, ইংলিশ থাকবে 25 নম্বর কোশ্চেন থাকবে, তারপরে তোমাদের রিজনিং থাকবে 25, তারপরে থাকবে তোমাদের গণিত থাকবে 25, তারপরে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25, টোটাল 100 নম্বরে তোমাদের এখানে পরীক্ষা হবে, এবং এখানে কিন্তু তোমাদের টাইমটা বেশি রয়েছে, 90 মিনিট কিন্তু তোমরা টাইম পাবে। তো বুঝতে পারছো তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রয়েছে, তোমাদের 4টে নম্বরের ভুলে তোমাদের 0 পয়েন্ট, অর্থাৎ 4টে যদি কোশ্চেন ভুল করো 1 নম্বর কিন্তু তোমাদের কাটা যাবে। তারপরে দেখো বলেছে,
পেপার টু। তো পেপার টুয়ে তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ হবে পেপার টুটা, এবং সেটা থাকবে পঁচিশ পঁচিশ করে পঞ্চাশ নম্বরের তোমাদের পরীক্ষাটা হবে, পঁয়তাল্লিশ মিনিট টাইম থাকবে তোমাদের এখানে। তো ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজে হবে, যে কোনো লেটার কিংবা চিঠি তোমাদেরকে লিখতে হবে। তারপরে দেখো বলেছে, তো প্রিলিমিনারি এক্সামে কোয়ালিফাই করতে পারলে তোমাদেরকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিটি এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটিতে তোমাদেরকে কিন্তু ডাকা হবে। তো এক্ষেত্রে তোমাদেরকে হাঁটতে হবে ষোলোশো মিটার পনেরো মিনিটে, তোমাদেরকে কিন্তু হাঁটতে হবে। মেয়েদের ক্ষেত্রে ওয়ান কিমি হাঁটতে হবে কুড়ি মিনিটের মধ্যে। তারপরে ছেলেদেরকে সাইক্লিং করতে হবে ছেলেদেরকে আট কিমি তিরিশ মিনিটের মধ্যে, এবং মেয়েদেরকে তিন কিমি করতে হবে পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু সাইক্লিং করতে হবে। তারপরে দেখো এখানে হাইটের কথা বলা রয়েছে, তোমাদের যাদের যাদের হাইট কম রয়েছে তারা অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো। হাইট একশো সাতান্ন সেমি লাগবে এবং চেস্ট তোমাদের ছিয়াত্তর সেমি লাগবে, পাঁচ সেমি তোমাদেরকে ফোলাতে হবে। ফিমেলদের ক্ষেত্রে হাইট লাগবে একশো বাহান্ন সেমি এবং আটচল্লিশ কেজি কিন্তু তোমাদেরকে ওজন লাগবে। তোমরা আধার কাস্টের হয়ে থাকলে যেমন ছাড় পাও সেরকম ছাড়টা কিন্তু পেয়ে যাচ্ছ। তো তোমাদের অলরেডি যেহেতু অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে, আবেদনের জন্য তোমাদেরকে কিন্তু একশো টাকা লাগবে, একশো টাকা অনলাইন ফি রয়েছে। তো অনলাইন ফি তোমাদের একশো টাকা দিলে তোমরা আবেদন করতে পারবে। অলরেডি যদি এসএসসির কোনো স্টাফ সিলেকশন কমিশনে কোনো কিছুতে আবেদন করে থাকো তাহলে কোনো ব্যাপার নেই, সেটা থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের এক্সাম ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এক্সামটা কোন ল্যাঙ্গুয়েজে হবে, এক্সামটা হবে তোমাদের হিন্দি কিংবা ইংলিশ। এটা যেহেতু সেন্ট্রাল জব সেহেতু তোমাদেরকে হিন্দি কিংবা ইংলিশ ল্যাঙ্গুয়েজে এক্সামটা কিন্তু দিতে হবে। তো বুঝতে পারছো, তো ভালো একটা চাকরি তোমাদেরকে বলবো, কনস্টেবল কিংবা কেপি কনস্টেবল, এর থেকে ভালো দ্বিগুণ ভালো কিন্তু চাকরি, একটা সুখের চাকরি। তো অবশ্যই তোমরা আবেদন করতে পারো। আশা করছি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে দিয়ে দিয়েছি। তো আর কোনো রকম কোনো ইনকোয়ারি কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো, অবশ্যই তোমার উত্তর আমরা দেব। তো এই ছিল ভিডিও, ভিডিও ভালো লাগলো অবশ্যই বন্ধুবান্ধবের সকলের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, যে কোনো ছোটো বড়ো আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।